সোলার রেডিওমিটার এটি এমন এক যন্ত্র যা তাপীয় তেজস্ক্রিয় বিভিন্ন ধরনের শক্তি পরীক্ষা নিরীক্ষা করতে সক্ষম। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এটি কীভাবে কাজ করে? আসুন জেনে নিই। সোলার রেডিওমিটার, এতে একটা ভ্যাকিউম টিউব লাগানো যার সেন্টারে একটা সুই থাকে এবং তার উপর এক ভ্যান লাগানো যাতে আলো পড়া মাত্রই তা চক্রাকারে ঘুরতে থাকে। আসলে এতে আলো পড়লে এর একদিকে তাপ শোষণ হয় ও আরেক দিকে তাপ রিফ্লেক্ট করে যায়, ফলে যেদিকে আলো শোষণ হয় সেদিকে তাপমাত্রা বাড়ে ও নিম্নচাপ সৃষ্টি হয় ও এর উল্টো দিকে উচ্চচাপ সৃষ্টি হয়, ফলে এটি চক্রাকারে ঘুরতে থাকে। এতে যত বেশি আলো পড়বে তত জোরে ঘুরবে। আলোর তীব্রতা বেশি হলে এর ঘূর্ণন স্পিডও বেশি হবে, আলোর তীব্রতা কম থাকলে এর ঘূর্ণন স্পিডও কম হবে।